ভাবে পর্দার আড়ালে অন্তরালে থেকেও উনি সকল মুক্তিযোদ্ধাকে আমার জন্য এখানে দেখতে পারছি। তাদের সহ আমি এই নগরের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ, আমি ঠিক জানি না। আমি ওনাকে অনুরোধ করব যে একাত্তরে হাতিয়ার আপনি হাতে নিয়েছেন, বিএনপি, জাতীয় পার্টি, সাংস্কৃতিক জোট, এই শহরের গণ্যমান্য, যেহেতু আপনারা অনেকেই জানেন আমার যন্ত্রণা, যদি এখন এই মুহূর্তে ওই ভিডিওটা দেখ, নারায়ণগঞ্জবাসী আপনাকে পছন্দ করে না। আশা করছি আমরা আজকের দিনটিকে কেন বেছে নিলাম আপনাদের কাছে জবাব দিতে পারছেন না। আপনাদের প্রতি আমি বিনীত অনুরোধ করছি, আপনারা একটু পিছিয়ে সম্মানিত জনাব ইকবাল সাহেব, আমি 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 ফটো জার্নালিস্ট যারা আছেন, সাংবাদিক যারা আছেন, তাদের বিনীত অনুরোধ আসছে বেঙ্গল ফাউন্ডেশন নিয়ে কাজ করি, নতুন পরিসর তৈরি করা, নতুন পরিবেশ তৈরি করা। যে স্ক্রিনগুলো আছে এগুলোর দিকে তাকালে আমি যখন যে আমরা যা স্লাইড দেখলাম বা দেখতে পারি নাই, যা শুনলাম, এটা কত সময় সাপেক্ষ করতে যে ফুটপাতটাকে খেয়ে ফেলা হয়েছে, এখন আপনি আমার মনে হয় এটা আপনার জনপ্রিয়তাকে হ্রাস করার জন্য বর্জ্য ব্যবস্থাপনার জন্য 190 কোটি টাকা দিয়েছেন জমি অধিগ্রহণ করার জন্য। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাকে কন্টিনিউ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাপোর্ট করে যাচ্ছেন নারায়ণগঞ্জবাসীর সাথে, ব্যক্তিগত আইডিকে নয়, নারায়ণগঞ্জবাসীকে। আমি তারই অনুপ্রেরণা, তারই উৎসাহে আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমি জানি আমাদের অনেক কঠিন অবস্থা বর্জ্য ব্যবস্থাপনা, যেখানে সেখানে ময়লা পড়ে থাকে, সেই ময়লা আগামী 6 মাসের মধ্যে আর থাকবে না। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাদের সাথে ইতিমধ্যেই চুক্তি করতে চাচ্ছে, বিদ্যুৎ থেকে কিভাবে, ময়লা থেকে কিভাবে বিদ্যুৎ করা যায়, জালকুড়িতে আমরা জায়গাটা অধিগ্রহণ করব এবং সেখানে আমরা একটা 10 মেগাওয়াটের বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করব আমরা বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে। আমরা আমাদের সমস্ত খালগুলিকে সংস্কার করতে চাই। আমাদের 27টি খাল আছে 3 অঞ্চলে, 30টি পুকুর আছে। আমরা আমাদের 27টি খালকে উদ্ধার করতে চাই এবং 30টি পুকুরকে আমরা বাড়াই করে দিতে চাই, যেখানে মানুষ হাঁটবে, সৌন্দর্য বর্ধন করবে। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন দুইটা ইয়াতে দেখানো হচ্ছে, আর পরবর্তীতে আমরা দেখাবো, রাত্রেও দেখাবো। এই খালগুলিকে আমরা সকল খাল উদ্ধার করব। হকার উঠে গিয়েছে, ট্রাক স্ট্যান্ড এখানে নাই, রাত্রে লোড আনলোড হচ্ছে, নারায়ণগঞ্জ শহরের যানজট অনেকাংশে কমে এসেছে। এবং আমরা এও চাই না যে নারায়ণগঞ্জ শহরের উপরে বাসগুলি এইভাবে দাঁড়িয়ে থাকুক। এই জন্য বেঙ্গল ফাউন্ডেশন আজকে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিবে, কিভাবে আমরা আমাদের শহরকে যানজট থেকে মুক্ত করতে পারি, নগরবাসীকে আমরা স্বাচ্ছন্দ্য দিতে পারি। জিমখানা লেকের জন্য এইখানে 18 একর জমি আছে, 17 নম্বর ওয়ার্ডে আমরা একটা সুইমিং পুল করে দিচ্ছি, আলসাবাদে আমাদের পুকুর আছে, সেই পুকুরে আমরা সুইমিং পুল করব, শীতলক্ষাতে আমাদের খাল সংস্কার করে খালকে আমরা পুনর্নির্মাণ করব, কমিউনিটি সেন্টার করব। 15 নম্বর ওয়ার্ডে আমরা একটা অনেক বড় স্কুল করতে যাচ্ছি, প্রায় 10 তলা একটি স্কুল, সেই স্কুলে আমাদের কাউন্সিলরের অনুরোধে আমরা, সেখানে আমাদের বিল্ডিং ছিল, আমরা ফ্ল্যাট বিক্রি করতাম, সেই ফ্ল্যাটকে আমরা না করে স্কুল করতে যাচ্ছি এবং একটি আমরা কার পার্কিং করছি 10 তলা আনতে চাই। আর্মির যে জায়গাটা চানমারিতে আপনারা জানেন যে সেটা আর্মি উদ্ধার করে বাউন্ডারি দিয়ে দিয়েছে, কিন্তু ডিটেল এরিয়া প্ল্যানের মধ্যে এইখানে সুইমিং পুল থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলার জন্য জায়গাটাকে সংরক্ষণ করা হয়েছে, আইন হয়েছে, পাস হয়েছে। আমরা চেষ্টা করছি আর্মির হেডকোয়ার্টারে যেয়ে দেখা করে তাদের সাথে কথা বলে এখানে ওই ডিজাইন মতো কাজ করা যায় কিনা সেটা করার জন্য, সেই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাইব। আর ঠিক একইভাবে নদীর ওই পারে প্রায় 78 একর জায়গার মধ্যে শেখ রাসেল নব সিটি করতে চাচ্ছি আমরা। এই শেখ রাসেল নব সিটির মধ্যে কি থাকবে, ওইখানে নব থিয়েটার থাকবে, যেটা ঢাকায় একটা আছে, বিজ্ঞান জাদুঘর থাকবে,
অডিটোরিয়াম থাকবে, পাঠাগার থাকবে, জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ করা যায় থাকবে, মেলার আয়োজন থাকবে, প্রচুর গাছপালা থাকবে, শিশু কিশোরদের মানসিক উন্নয়ন, জ্ঞান চর্চা, বিজ্ঞান মনস্ক, মুক্ত চিন্তা বিকাশ, সুস্থ সংস্কৃতি চর্চার জন্য শেখ রাসেল ইকো পার্ক নির্মাণের পর আমরা গ্রহণ করেছি। সোনাগন্ধা স্টেডিয়াম আমরা করে দিব, 18 নম্বর ওয়ার্ডে আমরা একটা মাঠ করে দিচ্ছি, সোনাগন্ধা হাটটিকে আমরা হাট রাখবো, মাঠও কাটবো। সোনাগন্ধা দুর্গ, হাজিগঞ্জ দুর্গ, মদনগঞ্জ সোনাগন্ধার মোড়ে প্রায় 20 কোটি টাকা দিয়ে আমরা পার্ক করে দিব, সিরাজদুল্লার মাঠ, সোনার্দি ক্লাব, বন্দর শহীদ মিনার, তারপর বন্দর সাই মসজিদ, কদম রসুল দরগা, দুই পারের নদীর ঘাটগুলি এবং নারায়ণগঞ্জ শহরে যত ঘাট হাট মাঠ যা আছে সমস্ত কিছুকে আমরা আগামী 4 বছরকে মাথায় রেখে আমরা এগিয়ে যেতে যাচ্ছি। সরকার আমাদের সহযোগিতা করছে, আমরা আপনাদের সহযোগিতা চাই, এই সহযোগিতা নিয়ে আমরা আগাতে চাই।